দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চোখ রাখবো একটু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। মেয়ের বাড়িতে আসার সময় ট্রেনে ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম নাজিবুল শেখ। শিয়ালদা দক্ষিণ শাখার নেত্রা ও বসুলডাঙ্গা স্টেশনের মাঝামাঝি এই দুর্ঘটনাটি ঘটেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলদা থানার পাটন এলাকার বাসিন্দা নাজিবুল বাবু নির্দিষ্ট কাজে উস্তি হয়ে নেত্রা স্টেশনে আসে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। ট্রেন চলে যাওয়ায় ট্রেনের জন্য অপেক্ষা না করে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে বসুলডাঙ্গা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় মুখ থুবড়ে পড়ে যান তিনি, মাথা এবং পায়ে আঘাত পান তিনি। স্থানীয় লোক এবং আত্মীয়রা তাকে তুলে ডায়মন্ড হারবার হাসপাতালে আনার পর কিছুক্ষণ চিকিৎসার পরই তার মৃত্যু হয়। তবে ডায়মন্ড হারবার জিআরপি এর পক্ষ থেকে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা যে সকালবেলা চাষবাস ভক্তদের লোক বয়স্ক লোক তোমার গিয়েছিল চাষবাস দেখতে, আর আসার পথে কানে কম শোনে ট্রেনের হাঁকা লেগেছে, হয়তো হালকা লেগে মারা গেছে। আমরা আবার স্কুপ করে হসপিটালে পাঠালাম, এসে দেখলাম মারা গেছে। বাড়ি মশার পাটল মশার পাটল পাটল উনি নেদারা থেকে বাড়ি আসছিল বাসিন্দা বাসিন্দা ওনার মেয়ের বাড়ি, তা যার ফলে আসতে মাঝখানে উনি সমস্যা আছে, ট্রেন পাচ্ছিল না, হেঁটে আসছিলো। আস্তে আসতে ওনার কিছু পায়খানা পেয়েছে, পায়খানা করে উঠছিল, ট্রেন আসতে সিগনাল দিচ্ছিলো, উনি আশপাশে কানে শুনতে পাচ্ছিল না, কানে ওনার সমস্যা আছে। যার ফলে কী সমস্যা হয়েছে, বুকে হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে, কিছু আমার সমস্যাটা হয়ে গেছে, পড়ে গেছিলো পায়ে ফেটে গেছে, মাথা ফেটে গেছে, দেখলাম তো তারপর যেহেতু বাড়িতে ছিলাম না, তারপর ব্যাপারটা ঘটনা পুরো শুনলাম এই বলছি। ঘটনা উনি মেয়ের বাড়ি দেখতে গিয়েছিল, গিয়ে চাষবাস দেখতে গিয়েছিল, তারপরে ট্রেন রাস্তার ধার দিয়ে আসছিল, জোরে সিটি মারার ফলে উনি আটকে পড়ে গিয়ে মানে মাথা ফাতা ফেটে যায়, এইভাবে দুর্ঘটনা হয়। কানে কম শোনে, চোখে ঝাপসা দেখে বৃদ্ধ লোক, হ্যাঁ এখানে আসার পরে মারা গেছে, হাসপাতালে আসার পরে মারা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।